আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, গতকালকে যেটা স্বঘোষিত চেয়ারম্যান নিজেকে যিনি ঘোষণা করেছেন, তার এতটুকু প্রভাব আগামীতে এই উপনির্বাচনে এখানে পড়বে না। কারণ রংপুরের মানুষ বিগত দিনে প্রমাণ দিয়েছে তারা এরশাদকে কতটা ভালোবাসে, মৃত্যু এরশাদকেও তারা প্রমাণ দিয়েছে এখানে দাফন করে যে আমরা তাকে কত ভালোবাসি। তার বহিঃপ্রকাশ আপনারা দেখছেন। আমাদের আজকে আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা কিছু মন্তব্য কিংবা ক্ষোভ করার আগেই আমাদের জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দ ঘরে বসে থাকতে পারেন নাই। তারাই এক মহিলার বিরুদ্ধে আজকে রোডে নেমেছে, রাস্তায় নেমেছে, ঝাড়ু নিয়ে এই রসনের সাথে জাতীয় পার্টিতে নেতৃত্বে এই রংপুরে নির্বাচন করবে এবং লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এবং আপনাকে আরেকটু যোগ করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে আজকে আমাদের মহিলা পার্টি রংপুর মহানগর মহিলা পার্টি মানে তারা ক্ষোভে আজকে ঝাড়ু নিয়ে বের হয়েছে এই রসনকে ঝাড়ু দিয়ে বিতাড়িত করার জন্য। আসলে গোটা কয়েক লোক নিয়ে দলবাজি করার চেষ্টা করলে তো আর দলবাজি হয়ে যায় না, তার জন্য একটা বৃহৎ লোকের প্রয়োজন হয়। তো আমরা জিএম কাদের স্যারের পক্ষে পুরো রংপুরবাসী আসি, আমরা ওনাকেই চেয়ারম্যান হিসেবে মানি। আমরা রংপুরবাসী স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জিএম কাদের ছাড়া এখানে অন্য কারো আর মানে সুযোগ নাই। আমরা যেহেতু জিএম স্যার আমাদের মরহুম এরশাদ স্যার জিএম কাদেরকে পার্টির দায়িত্ব দিয়ে গেছে চেয়ারম্যানের, আমরা তাকেই চেয়ারম্যান হিসেবে মানি। কিন্তু আমরা কোনো রংপুর এরশাদ কোথাকারকে এখানে এসে রংপুরের মানুষের সঙ্গে, রংপুরের মানুষ কেন, পুরো বাংলাদেশের সঙ্গে তার কতটুকু যোগাযোগ আছে, উনি তো শুধু ওই জায়গাটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তো আমরা ওনাকে মানি না, আমরা রংপুরের এরশাদকে চিনি না চেয়ারম্যান হিসেবে, আমরা চেয়ারম্যান হিসেবে চিনি জিএম কাদের স্যার। আসলে একটা পর্যায়ে গিয়ে সব কিছুই ঠিক হয়ে যাবে, প্রত্যেকটা দলেই আসলে দলীয় কোনো থাকে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যেন আমাদের দলটা যেভাবে স্যার গুছিয়ে রেখে গেছেন তার ধারাকে অব্যাহত রাখার। তো আসলে সাময়িক কিছু সমস্যা থাকবেই, তার মধ্যে আমরা ইনশাল্লাহ উঠতে যাবো।